আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বান্দাকে যে কোনো নেক আমলের একটা নগদ ফিডব্যাক দিয়ে থাকেন, আর আখিরাতে অনন্ত অসীমকালে তার যে পুরস্কার, তার যে জাযা, তার যে বদলা, সেটা তো আল্লাহ তো দিয়েই থাকেন। ওয়াদা গোটা কোরআন জুড়ে আল্লাহ তাআলা সেটাই করেছেন। আর যদি কোনো পাপের কাজ, অপরাধের কাজ, হারাম কাজ কোনো মানুষ করে, তাহলে সে পাপের কাজের শাস্তিও আল্লাহ তাআলা আখিরাতে দেন। কিন্তু কিছু কিছু পাপ, কিছু কিছু অপরাধ আছে, যে গুনাহগুলো, যে অপরাধগুলোর কারণে আখিরাতের শাস্তি তো আছেই, নগদ দুনিয়াতে মৃত্যুর আগেই আল্লাহ তাআলা তার একটা শাস্তি আস্বাদন করান। এরকম সাতটি পাপের সাথে আজ আমরা পরিচিত হব, যে পাপগুলোর প্রত্যেকটির সাথে আমাদের অনেক মানুষের সম্পর্ক আছে, আবার অনেকের প্রত্যেকটির সাথে না থাকলেও কোনো না কোনোটার সাথে সম্পর্ক আছে। আমরা আজকের আলোচনা শুনবো এই উদ্দেশ্যে যে এই সাতটি পাপ থেকে আমি নিজেকে পরিপূর্ণভাবে বাঁচিয়ে নিব এবং সরিয়ে নিব, এ থেকে নিজেকে দূরে রাখবো, আল্লাহর কাছে আগেরগুলোর জন্য তওবা করে ক্ষমা চেয়ে নিব। এই উদ্দেশ্যে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মোহতরম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যে ব্যক্তি যাররা পরিমাণ কোনো ভালো কাজ করবে, এটার প্রতিদান সে পাবে, মিস নাই, আল্লাহ রাব্বুল আলামিনের হিসেবে কোনো ত্রুটি থাকতে পারে। বান্দা যদি যাররা পরিমাণ কোনো ভালো কাজও করে, আল্লাহ রাব্বুল আলামিন বদলা এবং বিনিময়ে দিবেন, গুলি মিস হলেও আল্লাহর বদলা পাওয়ার ব্যাপারে যে ওয়াদা রয়েছে সেটা মিস হওয়ার সুযোগ নাই। এমন কি একটি হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেক ফাসিক, অনেক আল্লাহর প্রতি অবিশ্বাসী মানুষ দুনিয়াতে অনেক ভালো কাজ করে, দেখবেন অনেক অমুসলমান অনেক ভালো কাজ করে, এই ভালো কাজটা করার পর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে কিছু বদলা দিয়ে দেন, হয়তো একটু সুখ শান্তি দিয়ে দিলেন, হয়তো একটু নাম যশ খ্যাতি দিয়ে দিলেন, বা কোনো একটা দিক থেকে আল্লাহ তাআলা তার বদলা দিয়ে দেন। দুনিয়াতে তাকে একটু সুখ টুক দিয়া মৃত্যুর আগে আগে তার ওই আমলগুলোর বদলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু দেন, যাতে আখেরাতে তার এই ভালো কাজ, যদিও এটা কাউন্টেবল না, যেহেতু ইমান নেই, আল্লাহ চাইলে বদলা নাও দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা কিছু দুনিয়াতে তাকে ভালো দিয়ে তার সে কর্মের মূল্যায়ন আল্লাহ তাআলা করে দেন। আর এর বিপরীতে আল্লাহর কোনো বান্দা, তিনি যদি ইমানদার হয়ে থাকেন, ভালো কাজ তার বেশি হয়, কিন্তু কিছু বদআমলও থাকে, গুনাহের কাজও থাকে, তো এই আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক সময় কষ্ট দেন, মৃত্যুর আগে মৃত্যুর যন্ত্রণা দেন, এবং এর মাধ্যমে তার ওই ছোটোখাটো ভুল ভ্রান্তি যা ছিল সেগুলোর প্রায়শ্চিত্ত করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আখিরাতে মুক্তি নসিব করেন। আর কিছু হতভাগা আছে, যেই হতভাগাদের জন্য তাদের কৃতকর্মের কারণে দুনিয়াতে যেরকম শাস্তির ব্যবস্থা আল্লাহ রেখেছেন, আখেরাতেও তার জন্য শাস্তির ব্যবস্থা রেখেছেন। আজ আমরা সেরকম সাতটি অপরাধ, কবিরা গুনাহ, মহাপাপের সঙ্গে পরিচিত হব, যেগুলো সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে গেছেন যে এই অপরাধ করলে মনে রাখবে শাস্তি আখেরাতেরটা তো আছেই, দুনিয়াতে তোমাকে ভোগ করে যেতে হবে, শাস্তি ভোগ ছাড়া যেতে পারবা না। জানা দরকার আছে না নাই সেগুলো? আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে ভালো কাজ করার ব্যাপারে যতটা আমরা তাগাদা বোধ করি, মন্দ কাজ ছাড়ার ব্যাপারে এত বেশি গরজ আমাদের হয় না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিম, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি হারাম কাজকর্ম থেকে বেঁচে থাকো।
বাছাই করে করে কোনটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কোনটা হারাম করেছেন, সেগুলো থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখো, তুমি হবার সমাজের সবচেয়ে বড় ইবাদত গুজার, সবচেয়ে বড় আবেদ। আর আমাদের সমাজে সাধারণত বড় আবেদ কাকে বললি আমরা বলেন, যে লোক মসজিদে অনেক সময় বসে থাকে, তাই না? অনেক তাসবিহ তাহলিল করেন, অনেক নামাজ কালাম পড়েন, নফল সালাতের এহতেমাম করেন, নফল সিয়াম রোজার এহতেমাম করেন, দান সাদকা করেন, ওয়াজ শুনেন, কোরআন তেলাওয়াত শুনেন, এবং ইতিবাচক কাজ যেগুলো, করণীয় কাজ যেগুলো, সেগুলো যত বেশি করে আমরা মনে করি লোকটা তত বড় আবেদ। সন্দেহ নেই এগুলো ইবাদত, মৌলিক ইবাদত, সে বড় আবেদ। কিন্তু একজন মানুষের সবচেয়ে বড় আবেদ হওয়াটা তার শুধুমাত্র এই করণীয় কাজগুলো করার উপরে নির্ভর করে না, বরং কোনো কোনো ক্ষেত্রে করণীয় কাজের চেয়েতে বর্জনীয় কাজগুলো থেকে বেঁচে থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়। এই জন্য আমাদের যে কালিমাতুশ শাহাদা, কালিমাতুত তাওহীদ, এটা শুরু দেখেন নেতিবাচক দিয়া, আশহাদু আল লা ইলাহা, লা আগে, কোনো উপাস্য নাই ইবাদতের উপযুক্ত, কোনো উপাস্য নাই। উপাস্য অনেক আছে করে মানুষ, কিন্তু তারা আসলে রিয়েল ইলাহ না। এই না বলে এরপরে ইল্লাল্লাহ, তবে কে আছেন? শুধু আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য মুহাদ্দিসিন ইকরাম বলেন যে আগে হলো তাখলিয়া, তারপরে হলো তাহলিয়া, আগে হলো গাইরুল্লাহ থেকে নিজেকে মুক্ত ঘোষণা করা, তাগুতের প্রতি অস্বীকৃতির ঘোষণা দেওয়া, এরপরে হলো ইলাহাল আলামিনের প্রতি ঈমান আনা। তাহলে শুধুমাত্র নামাজ রোজা পড়লে চলবে নাকি হারাম থেকেও বাঁচতে হবে? বাঁচতে হবে। আর সেই হারাম কাজগুলো যেগুলোর কারণে দুনিয়াতে নগদ শাস্তি হবে, তন্মধ্যে থেকে সর্বপ্রথম যে হারাম কাজের কথা বলতে চাই সেটা হলো মা বাবার অবাধ্যতা, নাফরমানি। উকুকুল ওয়ালিদাইন হাদিসের ভাষায়, কোরআনের ভাষায়, আর এ সম্পর্কে মুস্তাদরাকে হাকিমের একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, যে হাদিসটি বর্ণনা করে সাহাবি আনাস ইবনে মালিক, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াবাবানি মুআজ্জালান উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগয়ু ওয়াল উকুব। মানুষ যত পাপ করে, অপরাধ করে, যত অন্যায় এবং অনাচার করে, এর মধ্যে একটা পাপ এমন আছে যেই পাপের কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ শাস্তি দেন, আর সেটা হলো উকুকুল ওয়ালিদাইন, বা মা বাবার নাফরমানি। মা বাবার কি করা ভাই? নাফরমানি করা। নাফরমানি মানে কি? মা বাবার অবাধ্য হওয়া। তারা যদি কোনো কাজের নির্দেশ করেন, সে নির্দেশকে আপনি আমলে নিলেন না, তোয়াক্কা করলেন না, মানলেন না, মা বাবার আদেশকে লঙ্ঘন করলেন, পাত্তা দিলেন না, কথা শুনলেন না, এবং তাদের প্রতি অবিচার হয়, জুলুম হয়, অথবা তাদেরকে ধমক দিয়ে কোনো কথা বললেন, এরকম কোনো কাজ যদি করেন সেটা হলো মা বাবার কি করা ভাই? নাফরমানি করা। মা বাবা এমন একটা বিষয়, ইমানদারের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর মধ্যে থেকে একটা পরীক্ষার জায়গা, বিশেষ করে যখন বয়স বেশি হবে ওনাদের, এমন এমন অযৌক্তিক কথা বলবেন যে সেটা কোনোভাবেই আপনি মানতে পারবেন না। অযৌক্তিক, বেশরিয়তি কথা না, দুইটা দুই জিনিস। বেশরিয়তি কথা বললে মা বাবা বললেও সেটা শোনা যাবে? লা তুআতিল মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর কথা যদি লঙ্ঘন হয় তাহলে কারোর কথা মানা যাবে না, সেটা উস্তাদ হোক আর মা বাপ হোক বা যেই হোক, দলের নেতা হোক আর যেই হোক, আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করে পৃথিবীতে কারোর নির্দেশ মানা যাবে না। কিন্তু মা বাবা অনেক সময় এমন কিছু কথা বলেন যে কথাগুলো আল্লাহর আদেশ নিষেধের ব্যাপার না, কিন্তু দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে অযুক্তি। যেমন কথার কথা বললেন যে বাবা তুমি এখন এই কাজটা কর,
আপনি দেখছেন যে এই টাস্কটা এখন করার দরকার নেই, একেবারে অপ্রয়োজনে, কিন্তু উনি বাচ্চার মতো সেটাই চাচ্ছে বারবার। তখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি, একেবারে আপাদমস্তক নামাজি মানুষটাও, লম্বা দাড়িওয়ালা মানুষটাও, মুহাদ্দিস মুফাসসির মাওলানা সাহেব ইমাম সাহেব খতিব সাহেব, বেশিরভাগ ক্ষেত্রেই এই টাইমগুলোতে নিজেকে আমরা ঠিক রাখতে পারি না। মা বাবাকে আমি পরীক্ষার বস্তু এই জন্য বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে নির্দেশ করেছেন যে তারা যা বলবে তা মানতে হবে, আল্লাহর আদেশের খেলাফ যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে মানতে হবে, তাদের আদেশ মানা তোমার জন্য ওয়াজিব, আবশ্যক, না মানলে গুনাহ হবে। তারা যদি তোমাকে অযুক্তি কিছু বলে, তাহলে তুমি যদি তোমার সক্ষমতায় না থাকে না মানলা, কিন্তু তাদের সাথে ধমক দিয়ে বেয়াদবি করে কথা বলা যাবে। আল্লাহর ভাষা খেয়াল করে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাবার উভয়ে দুইজনই হয় বয়স বেশি হয়ে গেছে অথবা যেকোনো একজনের বয়স বেশি হয়ে গেছে, দেখেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিয়ে কথা বলো না, উফ এটা বলো না, তাদের সামনে বিরক্তি প্রকাশ করো না, যখন তাদের বার্ধক্য আসবে। আল্লাহ এই কথা কেন বললেন, বার্ধক্য আসার পর তাদের সাথে এই বিয়াদবি করো না, তার মানে জোয়ান বয়সে বাপের সাথে বিয়াদবি করলে অসুবিধা নাই। কি বলেন, মাফহুম মুখালাফ থেকে কি এটা বোঝা যায়? আল্লাহ বলছেন তোমার মা বাবা দুইজনেই অথবা দুইজনের কোনো একজন যখন বুড়ো হয়ে যাবে, বয়স বেশি হয়ে যাবে, তখন তাদের সাথে উব বলিও না, ধমক দিয়ে বলিও না, তার মানে তো এটাই দাঁড়ায় যে জোয়ান বয়সে থাকলে তাহলে করা যাবে, কারণ আল্লাহ তো বলছে বার্ধক্য হলে করিও না। কি বলেন, জোয়ান বয়সে মা বাবার সাথে বিয়াদবি করা যাবে? আসলে এটা হলো কায়দে ইহতিরাজি বলতে পারেন, কায়দে ইত্তেফাকি বলতে পারেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মূলত বুঝাতে চাইছেন যে মা বাবার সাথে বেয়াদবি তো মানুষ বুড়াকালেই করে, মা বাপ যখন বয়স বেশি হয় তখনই তো কথাবার্তা ছেলের সাথে মেয়েদের সাথে অ্যাডজাস্ট হয় না, নতুন জেনারেশনের মানুষ, নিউ জেনারেশন, তারা অনেক আপডেটেড, অনেক কিছু বুঝে, 2 ইঞ্চি 2 লাইন বেশি বুঝে, বাপ বেচারা আগের যুগের মানুষ, চিন্তা সব পুরাতন, এই জন্য সব বলে যা ছেলের মাথায় ধরে না, বলে কি মুরব্বি, আব্বা বলে কি, আম্মা বলে কি, মাথায় ধরে না। তো এই টাইমটাতে সাধারণত মা বাবার সাথে বেয়াদবিটা বেশি হয়, জোয়ান বয়সে বেয়াদবি করলে তারপর কেন, কারণ বাপের তখন শক্তি আছে, মার শক্তি আছে, কানটা মরলে বাইর করে দিবে, ঠিক না? আমি ঠিক, এই জন্য ওইটার কথা বলার দরকার হয় নাই, ওই টাইমে তো বেয়াদবি করার সাহসই পোলাপ্যান পাবে না, কারণ কানটা মরলে বাসার থেকে বাইর করে দিবে বেশি পণ্ডিতি করলে। বেয়াদবিটা সাধারণত কখন হয় ভাই? বৃদ্ধকালে। এবং সেটা কিরকম হয়, একই কথা বারবার বলবে, 2 বার 4 বার 6 বার, আরে বাবা বলছেন তো, কয়বার বলবেন এক কথা, হয় কি হয় না বলেন, আহা আমাদের বিরক্ত লাগে তাই না? আর আমরাই যখন ছোট ছিলাম, এই মা বাপ আমাদের এক কথা যখন 5 বার 10 বারও বলছি, এটাকে তারা মজার ছলে নিছেন, এনজয় করছেন, ঠিক না? বেঠিক। কিন্তু আমি বৃদ্ধ হওয়ার পর, তিনি বৃদ্ধ হওয়ার পর আমার কাছে তার কথা বিরক্ত লাগছে। এই জন্য বললাম এটা পরীক্ষার বড় একটা জায়গা, অনেক বড় একটা জায়গা। অনেক ভালো ভালো মানুষ আমি জানি যারা ব্যক্তিগতভাবে অনেক আমলদার, তাহাজ্জুদ গুজার, অনেক ইবাদত গুজার, পরহেজগার, কিন্তু এই জায়গায় সে ফেল করে ফেলে, পাশ করতে পারে। আমার মা বাপ হলেন আমার রব আহকামুল হাকিমিনের পরে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বেঁচে থাকতেন তিনি থাকতেন আমার সবচেয়ে শ্রদ্ধার জায়গা, এখন ওয়াফাতের পরেও তাকে শ্রদ্ধা করতে হবে বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি, আর তারপরে আমার শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, মহাব্বত, আমার আনুগত্য, আমার সকল কিছুর
সবচেয়ে বড় ভাগ পাওয়ার হক হলো আমার মা বাবা, সারা দুনিয়া একদিকে, মা বাবা আরেকদিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প কথা বলে দিচ্ছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সখতুর রাব্বি ফি সখতিল ওয়ালিদাইন। তোমার উপরে তোমার মালিক সন্তুষ্ট আছে কিনা এটা বোঝার জন্য তুমি একটু তোমার মার মুখের দিকে তাকাও, বাপের মুখের দিকে তাকাও, তারা তোমাকে দেখে অন্তরের ভেতর থেকে হেসে দেয় কিনা, আনন্দের হাসি, তৃপ্তির হাসি, পরিতৃপ্তির হাসি তাদের আসে কিনা মুখে। যদি আসে তাহলে এটা সাইনবোর্ড, ইন্ডিকেট যে তোমার মালিক তোমার উপরে খুশি। আর যদি মা বাবার মুখের দিকে তাকায় দেখো না, তারা বিরক্ত অথবা হাসছে কিন্তু সে হাসি নির্মল নয়, তাহলে তুমি সাবধান হও, তোমার মালিক তোমার উপর অসন্তুষ্ট আছে। তারাই তোমার জান্নাতে যাওয়ার দরজা, সন্তুষ্ট করতে পারবা যাবা, সন্তুষ্ট করতে পারবা যাবা না, পারবা না তো যাবা না। এত কঠিন একটা ব্যাপার, কঠিন একটা ব্যাপার। এ করার পর মা বাবার বাধ্যগত থাকাটা একটু বেশি কঠিন হয়, একটু বেশি কঠিন হয়। কারণ এই টাইমে দেখা যায় আমাদের সামাজিক যে ব্যবস্থাপনা আছে, যৌথ পরিবার সিস্টেম আছে, এটার কারণে আরো নানা কারণে বোঝাপড়ার ভেজাল হয়। বাপ মা একদিকে, বউ আরেকদিকে টানে, বউ খুশি করতে গেলে বাপ মা নারাজ, বাপ মা খুশি করতে গেলে বউ নারাজ, এরকম হয় কি হয় না? এই অবস্থায় আমি সবসময় বলি, পাটা আর পুতার ঘষাঘষিতে মরিচের অবস্থা যেরকম খারাপ হয়, ছেলেমেয়েরা এই রকম টাইমে এসে অত্যন্ত চালাক মানুষের মতো দুই দিককার প্রেশার নিতে হয় এবং সাবধান থাকতে হয়। বউর যাতে হক নষ্ট না হয় এই জন্য বউকে যা দরকার বোঝানো, সেক্রিফাইস সব করতে হবে, কিন্তু বউর ঝাড়ির চোটে আবার মা বাবার দিকে এসে ছুটা যাবে। আর যদি কখনো বড় কোনো সেক্রিফাইস করতে হয় তাহলে স্ত্রীর সাথে সেটা করতে হবে, মায়ের ব্যাপারে আপনার বেয়াদবি করে বা তাদের উপরে চড়াও হয়ে কোনো কিছু করা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে একটি পাপের কথা জানলাম, যেই পাপটার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ দেন সেটা হলো মা বাবার নাফরমানি। এই নাফরমানি আজকাল বাড়ছে সমাজে না কমছে? বাড়ছে। কিরকম বাড়া বাড়ছে? এখন বন্ধুর সাথে কথা বলে খুব মিষ্টি সুরে, তাই না? মনে করেন আড্ডা মারতেছেন দোস্তের সাথে, ফোন করলো বাপে মায়ে, কই আসুস বাবা অনেক রাত হয়ে গেছে চলে আয়, ফোনটা দূরেই দিলেন একটা ঝাড়ি, এত ক্যান ক্যান করো, এতবার ফোন দিছো, হইছে তো, বুঝলাম তো, এবার রাখো মোবাইলটা রেখে, এবার দোস্তে হ্যাঁ বল কি অবস্থা, মিষ্টি সুরে আছে না নাই? এটাকে বলে কুলাঙ্গার সন্তান। এটারে কি বলে ভাই? কুলাঙ্গার সন্তান। ভাইরে এই সন্তানের জন্যই জাহান্নাম, এরাই কপাল পড়া। এই কপাল পড়া সন্তান হওয়ার জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, নিজের সঙ্গে চ্যালেঞ্জ করতে হবে, সংগ্রাম করতে হবে, মা বাবার অনুগত সন্তান হতে হবে। রাজা মহারাজাদের কাছে প্রজারা যেরকম থাকে, প্রজাদের কাছে রাজা মহারাজারা যেরকম থাকে, আপনার কাছে আপনার বাপ মা সেরকম থাকবে। তারা অশিক্ষিত, তারা বুঝে না, তারা উল্টা পাল্টা বলে, তাদের বয়স হয়ে গেছে, কোনো সেন্স নাই। এরপরও আপনার বাপ আপনার মা দুনিয়াতে তাদের মাধ্যমে এসেছেন, তাদের সাথে বেয়াদবি কখনো করা যাবে? এমনকি তারা যদি আপনার হক নষ্ট করে, ভালো করে শুনে রাখেন, বাপ আপনার হক নষ্ট করেছে, ভরণ পোষণ দেয় নাই, মা হক নষ্ট করেছে, আপনার খোঁজ খবর রাখে নাই, আপনার প্রতি জুলুম করছে, আরেক সন্তানের দিকে টানছে, তাদের পাপের কারণে অবশ্যই তাদেরও বিচার হবে। মা বাপ যে একেবারে আমাদের প্রতি জুলুম করলে আল্লাহর কাছে পার পাবে তা না, তার বিচার আল্লাহ করবে, কিন্তু সন্তান হিসাবে আপনি তার কোনো বিচার করতে পারবেন? এত জটিল একটা বিষয়। অতএব আমরা আজকের মজলিস থেকে তওবা করে যাই যে বাবা মার সাথে কখনো আমরা বেয়াদবি করব না। যদি আগে কোনো বেয়াদবি হয়ে থাকে এখনো সময় আছে, এখনো সময় আছে, পায়ে পড়ে যান, চোখের পানি ফেলে দেন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা মাঝে মধ্যে শেয়ার করি বোঝার সুবিধার জন্য। সন্তান হিসাবে আমাদের দেশের যে আর্থ সামাজিক অবস্থা,
যৌথ ফ্যামিলি ব্যবস্থাপনা এবং নানা রকম সীমাবদ্ধতা, আমরা নিজেদেরকে পরিপূর্ণ বাবা মার অনুগত করে রাখা কঠিন হয়। অনেক সময় পারিপার্শ্বিকতার কারণে, সুশিক্ষার অভাবে, এক একজনের এক এক সমস্যার কারণে বাবা মার সাথে উচ্চবাচ্য হয়ে যায়, জোরে কথা বলে ফেলি, হয় কি হয় না? এরকম যদি কখনো হয়, আমি ব্যক্তিগত ভাবে যে এক্সারসাইজটা করি, আমি মনে করি যে সমস্ত মুত্তাকি পরহেজগার মানুষদের এটা করা উচিত এবং সবাই করেন নিশ্চয়ই, আরো ভালোভাবে হয়তো করেন, সেটা হলো দেরি না করে সাথে সাথে বাবা মার সাথে সেটাকে মিটমাট করে ফেলা, এমন ভাবে মাপ চাওয়া, চোখের পানি ফেলা, এমন ভাবে পায়ে পড়ে যাওয়া, এমন ভাবে তাদের কাছে ক্ষমা চাওয়া যে মাপ না দিয়ে তারা পারবে না, বরং উল্টা আরো সন্তুষ্ট হয়ে যাবে যে আমার সন্তান তার ভুল বুঝতে পেরেছে। মা বাবার কাছে ছোট হলে মানুষ ছোট হয়, এখানে যত ছোট হবেন ওই আরশে আজিমের মালিকের কাছে তত বড় হবেন ইনশা আল্লাহ। কখনো ঢাকা থেকে ফোনে বেয়াদবি করে ফেলেছেন, শেষ, সব কাজকাম বন্ধ, চলে আসেন দেশে গ্রামে, পাগলের মতো হয়ে ছুটে পড়েন পায়ে এবং চোখের পানি ফেলতে থাকেন, আপনি আসতে আসতে যদি মত হয়ে যায় বাপের বা মার, তো শেষ, ক্ষমা চাওয়ার সুযোগ আপনার শেষ হয়ে গেল। হ্যাঁ, এরপরেও আপনি আল্লাহকে সন্তুষ্ট করে মা বাবার কাছ থেকে কিয়ামতে মাপ পেতে পারেন, সম্ভাবনা ক্ষীণ বা কোনো কোনো ক্ষেত্রে সম্ভাবনা বেশি থাকতেও পারে, কিন্তু রিস্কে পড়ে গেলেন, আর তারা জীবদ্দশায় যদি মাপ চেয়ে নিতে পারেন তাহলে শেষ হয়ে গেল। মা বাবার কাছে মাপ চাইব তো ইনশাআল্লাহ, যে সন্তান মা বাবার কাছে মাপ চাইতে তার লজ্জা হয়, এ কখনো সুসন্তান নয়, কুসন্তান, এ কখনো জান্নাতের পথযাত্রী হতে পারে না, এ কখনো ফরমাবরদার আল্লাহর বান্দা হতে পারে না, তার মুখে দাঁড়িয়ে থাকতে পারে, তার মাথায় টুপি থাকতে পারে, তার গায়ে জুব্বা থাকতে পারে, তার এলেম কালাম থাকতে পারে, সে বড় আলেম হতে পারে, বড় খতিব হতে পারে, কখনো সে ভালো মুত্তাকি পরহেজগার আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। মা বাবার কাছে মাপ চাওয়ার ব্যাপারে যত আন্তরিক হবেন দেখবেন মজাটা তত বেশি পাবেন, সবার কাছে মাপ চায় শান্তি পাওয়া যায় না ভাই। একজন সন্ত্রাসী, একজন চাঁদাবাজ, তার কাছে যদি আপনি মাপ চাওয়া লাগে, সারা জীবন নিজের কাছে কষ্ট হবে যে তার কাছে আমি ছোট হয়েছি, তুচ্ছ হয়েছি। একটু মা বাবার কাছে মাপ চেয়ে দেখেন, চোখের পানি ফেলে দেখেন, বইয়ের সামনে বেয়াদবি করছেন, বইয়ের সামনে পাও ধরে মাপ চাইবেন, সন্তানের সামনে জোরে কথা বলছেন, সন্তানের সামনে চোখের পানি ফেলে মাপ চাইবেন, জড়িয়ে ধরবেন এবং এমন ভাবে ধরবেন যে তারা সন্তুষ্ট হয়ে তারা বরং আপনাকে বুকে টেনে নিবে, এরকম যদি মাপ চাইতে পারেন বিশ্বাস করুন আপনি দেখবেন যে সেই মাপ চাওয়ার পরে আপনার ভেতরে যে তৃপ্তি, মানবিক যে আনন্দ, আপনার ভেতরে যে ভালো লাগা কাজ করবে যে আমি একটা বিরাট বড় মামলা ফিনিশ করে ফেলেছি, একটা মামলা নিষ্পত্তি করে ফেলেছি, কিয়ামতের ময়দানে পাকড়াও হাত থেকে নিজেকে নিষ্কৃত করে ফেলেছি, মা বাবাকে সন্তুষ্ট করতে ফেলেছি, পেরেছি, সাথে সাথে দেখবেন যে অসম্ভব এক ভালো লাগা কাজ করবে। সব জায়গায় ছোট হইলে মানুষ ছোট হয় না, কোনো কোনো জায়গায় ছোট হইলে মানুষ বড় হয়। মাপ চাবো তো ইনশাআল্লাহ বাবা মার কাছে, প্রত্যেকটা ছোট বড় মামলার জন্য মাপ চেয়ে নেব, প্রত্যেকটা, কয়দিন পর পরে রিনিউ করবেন, রিনিউ, ক্ষমা চাওয়াটাকে কি করবেন, রিনিউ করবেন, মাপ চেয়ে নেবেন, কখনো নিজেকে ছোট মনে করবেন না। আপনার সন্তান, আপনার স্ত্রীকে বোঝাবেন যে তারাই আমার জান্নাত, দুনিয়া একদিকে, তারা একদিকে। হ্যাঁ, সেটা করতে গিয়ে আবার স্ত্রীর প্রতি জুলুম করবেন না, তার অধিকার তাকে দিয়ে দিন। ইসলামটা হলো মা লাহা ওয়া মা আলাইহা বুঝা, আমার নফস, আমার নিজের উপরে, আমার সত্তার উপরে আল্লাহ তাআলা কি করতে বলেছেন, কি করতে নিষেধ করেছেন, কার কি পাওনা, কার কি অধিকার, সেটা বুঝাই দেওয়ার নাম হলো কি, ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। মুহতারাম হাজির, তাহলে এক নম্বর পাপের কথা বললাম যেটার প্রায়শ্চিত্ত দুনিয়াতেই হয়।